guys, friends. Oh, I'm a kid. মৃত্যুর পর নিশ্চয়ই বাসায় পুলিশ আসবে, সাংবাদিক ভাইরা আসবে, অনেক টিভি চ্যানেলে নিউজ হবে, তখন জেনে নিতে পারবা। এটাই তোমাদের সাথে আমার শেষ লাইফ, এতদিন তোমরা আমার সাথে ছিলে, এই জন্য অনেক অনেক থ্যাংকস। আর শেষবারের মতো একটা কথাই বলবো, আমি অনেক কষ্ট নিয়ে মারা যাইতেছি, তোমরা কাউকে কষ্ট দিও না। আমার সবচেয়ে খারাপ লাগতেছে আমার এই চিকচিকের জন্য, আমি ছুটে গেলে তোর আর কেউ থাকবে না, কেউ ওকে আমার মতো আদর করবে না, শেষবারের মতো আমার ওকে। শোন, আমি মারা গেলে তুই কিন্তু একদম কাঁদবি না, একদম লক্ষ্মী হয়ে থাকবি, ঠিক আছে? তোর কিন্তু একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি একদম ডিসলাইক করি। তুই একটু পরপর সুযোগ পেলে শুধু খাটের নিচে চলে যাস কেন? হ্যাঁ, কত বড় একটা খাটের নিচে খাটে থাকতে পারিস না? আমার সুইসাইড নোটে বাবাকে বলে গেছি যে এই ঘর তোর, তুই এখানে থাকবি, তোর নামে উইল করে গেছি আমি। হাই ফ্রেন্ডস, আমি আর কথা বলতে পারছি না। বুঝতে তো পারছো আমার মেন্টাল সিচুয়েশনটা কি? আমি শেষবারের মতো আমার চিপচিপের সাথে সেলফি তুলছি, সেই সেলফিটা ফেসবুকে আপলোড দেব। তোমরা এটাই আমার স্মৃতি হিসেবে রেখে দিও। আমি এখন যাচ্ছি, টাটা, বাই বাই। এটা কি রিমঝিম মিষ্টি আপনার বাসা মনে? হ্যাঁ, কেন? আরে হাতে না তো গলায় ফাঁস লইছে কি করবাই? আরে হরেন না আপনি। আরে বাবু, আপনি লাইট করতেছেন কি লাই কথা না? আমি দিতা না ভাই। আরে আইগে আমরা ফেসবুকে যে অবস্থা দেখছি, আমি তো গরম হয়ে থাকতাম, হারি না আমনে চিন্তায় আমি শেষ হয়ে গেছি, নিজে আত্মহন হয়ে গেছি। আমি তো মনে করছি আমি আইতে আইতে আপনার মরি যাবেন, আল্লাহর কাছে আমি দোয়া করছি যে আল্লাহ এবারের মতো আর জিমা ফারে বাসাই দেন, আপনি আপনার রহম করেন বাবু। দোয়া করতে করতে আমি অ্যাম্বুলেন্স ঠিক করছি, কিল্লাই ঠিক করছি, জানেননি আর মনে হয়েছে আমি আইতে আইতে যদি দেয় আপনার আত্মহন হয়ে গেছেন, আমি আপনারা কোলো করে অ্যাম্বুলেন্সে উঠাইলেন চলে যাই। এই তোর কী হয়েছিল খুলে বলতো? আব্বু তেমন কিছু না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ভাইয়া। বুঝতে পারছি আপনি আমার ফ্যান, যা দেখছেন ভুলে যান, আমি ফেসবুকের লাইভটা অলরেডি ডিলিট করে দিছি। আপনি কিন্তু কিয়া বলতেছেন, আপনি আরে চিনেন না ভাইয়া, আমার অনেক ফ্যান ফলোয়ার, কাকে কিভাবে কখন মনে রাখবো? আরে আভা, আমি আপনার কি কই, আপনার লগে আমি কত সেলফি তুলছি, আপনার নাম মোহাম্মদ ফারুক হোসেন। ও
ফারুক ভাই আপনি? আমি আসলে ঘুম থেকে উঠছি তো চিনতে পারি নাই। ভালো আছেন? আই ভালো আছি। আপনি ভালো আছেন? এটা কোন এই ছেলে দিকে আসো কাকা। আপনি হাতেনের প্রেশারটা একটু মাফি দেখেন, আর মনে হইতেছে হাতেনের প্রেশার বেশি, কেলায় আবে তবে বকতেছে। ওর প্রেশার নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, তুমি আসো। আরে আর অ্যাম্বুলেন্সের নিয়ে হুড়া লস হয়ে গেল। আরে আসো। প্রিয় দর্শক শ্রোতা, এত এত তারকাদের নিয়ে ভাইরাল টিভির প্রতিদিনের সেলিব্রিটি টক শো বাপরে বাপ কত বড় তারকায় আজকে যিনি অতিথি হয়ে এসেছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি একাধারে একজন বিজনেস ম্যাগনেট, একজন দানবীর এবং বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী একজন দুর্ধর্ষ অ্যাকশন হিরো, আমাদের সকলের প্রিয় চলন্ত খুলি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত। আপনাকেও অনেক শুভেচ্ছা এবং ভাইরাল টিভি এইচডিকে জানাই অভিনন্দন। আসলে আমি তো সব টিভিতে যাই না, আপনাদের টিভি এইচডি আপনারা ভালো কাজ করেন, আমিও ভালো কাজ করি, তাই চলে এলাম। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আমাদের এই দুর্ধর্ষ তারকার সাথে কথা বলতে চাইলে আপনারা তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। টেলিভিশনের স্ক্রলে আমাদের নাম্বারটি দেওয়া আছে, অথবা ভাইরাল টিভির ফেসবুক পেজের মাধ্যমেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ভাইয়া, শুরুতে একটি ব্যক্তিগত প্রশ্ন। এই প্রশ্নটি শুধু আমার নয়, আপনার অনেক ভক্তেরও। আপনার নাম যে চলন্ত খুলিল, এটা কি আপনার বাবা মায়ের দেয়া নাকি এর পেছনেও কোনো গল্প আছে? মিথ্যে বলে লাভ নেই, সত্য বলতে কি, বাবা মা নাম দিয়েছিল মোহাম্মদ আব্দুল খলিল, কিন্তু যখন আমি হাবাটে ছিলাম। সরি ভাইয়া, কোথায় ছিলেন? হার্ভার্ড ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ক্লাস, নাম্বার ওয়ান। আপনি কি হার্ভার্ড ইউনিভার্সিটির কথা বলছেন? ওটা আপনারা বলেন, আমরা যারা হার্ভার্ডে পড়ালেখা করেছি তারা হার্ভার্ডকে হার্ভার্ডেই বলি। ও হো, বুঝতে পেরেছি ভাইয়া। যেমন ঘানার মানুষ ঘানাকে বলে গানা, ম্যানচেস্টারের মানুষ ম্যানচেস্টারকে বলে ম্যানচেস্টার, এরকম কি কিছু ভাইয়া? ইয়াপ, যে কথা বলছিলাম, যখন আমি হার্ভার্ডে ছিলাম তখন আমি রেস করতাম। সরি ভাইয়া, বুঝতে পারিনি, কি করতেন ভাইয়া? হর্স রেস। হর্স রেস? আমি যখন হর্স রেস করতাম আমার স্পিড ছিল 100 কিলো পার আওয়ার। এরপর আমি যখন বিজনেসে আসলাম আমাকে অনেকে থামাতে চেয়েছিল কিন্তু পারিনি। আমি এখন 20,000 ফ্যামিলিকে চালাই, 21 কোটি স্যালারি দিই পার মান্থ। জি ভাইয়া, আপনার অনেক ইন্টারভিউতে কথাগুলো শুনেছি, আপনি প্রায় বলেন। আমাকে শেষ করতে দেন। এরপর আমি যখন সিনেমায় এলাম প্রত্যেক থিয়েটারে প্রচুর মানুষ আমাকে দেখার জন্য ছুটে এসেছে, কেউ থামাতে পারেনি, তাই আমি চলন্ত। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া, ফেসবুকে অলরেডি আমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে। মোহাম্মদ জাফর একবার লিখেছেন, ওনার তো বাংলাও হয় না ইংরেজিও হয় না, ওনাকে টিএসসিতে গিয়ে একটি বাংলা উচ্চারণের কর্মশালা এবং ব্রিটিশ কাউন্সিলে একটি ইংরেজি কোর্স করতে বলুন। যে প্রশ্নটি করেছে সে আসলে বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি আই এম রিডিং হার্ভার্ড ইন বিবিএ ফর ইয়ার্স, তাই আমার বাংলা ভাষার মধ্যে ইংলিশ কিছু মিক্স আছে। যেহেতু আমি একজন সুপার স্টার তাই এটাই আমার স্টাইল। জি ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, আপনার উচ্চারণের এই বিশেষ স্টাইলের কারণেই হয়তো আপনার সিনেমা মুক্তি পেলে ইউনিভার্সিটির স্টুডেন্টরাও হুমড়ি খেয়ে পড়ে শুধুমাত্র আপনার কথা শোনার জন্য। কিন্তু ভাইয়া, নিন্দুকেরা বলে আপনি নাকি টাকার জোরে হিরো হয়েছেন, আপনি যদি হিরো না হয়ে শুধু প্রোডিউসার হতেন তাহলে নাকি এই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো কিছু হতো। অ্যাকচুয়ালি আমি যখন সিনেমায় এলাম বাংলাদেশে অনেক হিরো খুঁজেছি, আমার মতো হিরো কাউকে পাইনি। আমি যেভাবে স্টান্ট করি, যেভাবে ফাইট করি, বাংলাদেশের অন্য হিরোরা সেটা পারে না, তাই বাধ্য হয়ে আমি নিজেই হিরো হলাম। এবং আপনি সফল, একই সাথে জনপ্রিয় হয়েছেন। ভাইয়া, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি আপনাকে কিছু ছোট প্রশ্ন করব, আপনি এক বাক্যে উত্তর দেবেন। আমার প্রথম প্রশ্ন, আপনি কাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন? টম ক্রুজ। অভিনয়ে কাকে অনুসরণ করেন? আমি নিজেকেই। নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি এখন সেখানে আছি। আপনার পছন্দের খাবার কি? আমার স্ত্রীর হাতে পালুদা, নিজের স্ত্রী বলে বলছি না, ওর হাতের পালুদা এক্সপোর্ট কোয়ালিটি। ভাইয়া, আমাদের সময় একেবারেই শেষ, আমরা জানি আপনি একজন দানবীর, এই বিষয়ে সংক্ষেপে যদি কিছু বলতেন। আমি তো প্রতিদিন দান করি,
আমার যারা প্যান ফলোয়ার আছে এবং গরিব অসহায়দেরকে আমি প্রতিদিন দান খয়রাত করি। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি ইটিভার শিপন। আসো বন্ধুরা, ভিডিও দেখি এখন। আজকে সাদিয়ার জন্য একটা স্পেশাল ছড়া। তোমার সাথে করতে চাই, তোমার সাথে খেলতে চাই, ভালোবাসা তোমায় যদি একবার বুকে পাই। কেমন দিলাম বন্ধুরা? আমি তো বাংলাদেশের 40 কোটি মানুষ প্রত্যেক দিন দেখতেছে, সবাই অনেক সাদিয়ারে চিনে, সবাই অনেক সাদিয়ারে খুঁজে, কিন্তু আমার সাদিয়া বেপি তো আমারে খোঁজে না, আমার সাদিয়া বেপি তো শিপনের খবর নেয় না। সাদিয়ারে যদি আমি না পাইছি তাহলে কিন্তু আমি বাসমুলা, আমি মইরা যামু, আর আমি মইরা গেলে যাই থাকবো সাদিয়া সাদিয়া। ভাইয়া আপনি সাদিয়া আপার নাম্বার দেন, আই হেতিরে টোকাই বাইর করিউম বলিউম। এরে ও সাদিয়া, আপনি এত বড় বেয়াদব, আপনি আর সেলিব্রিটি শিপন ভাইয়ার মনের ভিতরে কি কষ্ট দিছেন? হাতে কাঁদতে কাঁদতে এত শোকের রানী হুয়াই যাইতেছে, কদিন হরে মনে করেন শোকে আর হানি থাকতো না, শোকে সানি ভরি যাইব। এই হানি সানি এগুলো আপনি কি কইতাছেন ভাইয়া? আপনি কিল্লাই বুঝতেছেন না, আয় বলতেছি আপনি যে হারে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে তো আপনি শোকের রানী শেষ হয়ে যাইব, শোকের সামনে ফদ্দা হরি যাইব, কথা বুঝেন না? আয় হেতিরে আরও বলিউম, আপনি আর শিপন ভাইয়ার মনে কি এমন কষ্ট দিছেন? আর শিপন ভাইয়া প্রতি ভিডিওতে অজ্ঞজ্ঞ করে গেঞ্জি শিখতেছে, এই যে গঞ্জি শিখতেছে, হাতে তো আর গেঞ্জি থাকতো না, আর ভাইয়া কি খালি গায়ে চলবনি রাস্তাঘাটে? দেন সাদিয়ার নম্বর দেন, আমি অনেক হেতির লোকে দেখা করতে যাইম। আরে আপনি কি পাগল নি? সাদিয়া নামে তো কেউ নাই গা, এটা তো আমার একটা আইটেম। হ্যালো আইটেম মানে? আপনি সিনেমা দেখেন? আপনি এটা কিয়া বললেন? অন পর্যন্ত যতক্ষণ তো হল টিকি আছে দেখুন তো আইটি গায়ে রাখছি, আর যদি সিনেমা হলে না যাইতাম তাইলে হলে কিন্তু টিকি থাকতো নি। এই যে আপনি সিনেমা দেখেন, সিনেমার মধ্যে আইটেম সম থাকে না? ওই যে ডিস্কো ড্যান্স করেছে ভাবুরে, আপনি তো আর মনের কথা বলছেন, আই তো আইটেম গান সানলাই সিনেমা হলে যাই। আইটেম সং দেহরে লেগে যান, আপনি সিনেমাটা দেখতে যান, সিনেমার কাহিনীর লগে আইটেম সংয়ের আগামাতার কোনো কানেকশন থাকে? ভাইয়া আই তো অনেক টুকাইছি কিন্তু আই তো কোনো কানেকশন খুঁজে পাইনো, দুগা তো দুই জিনিস আলাদা। এইটাই আমি তো ইউটিউবার শিপন আর সাদি হইতেছে আমার আইটেম। ভাইয়া আপনি কি বলতেছেন? আমি তো কিচ্ছু বুঝি না, আপনি একটু বুঝাই বলেন না। আরে আমি আপনার বিষয়টা ব্যাঙ্গা কইতাছি, এই যে বাংলাদেশে লাখ লাখ ইয়াং পোলাপান, সবার জীবনে কইলাম একটা করে সাদিয়া আইসি আইসি, আপনার জীবনে আসিল না? হো ভাইয়া আজীবন একজন আইসিল, এটির নাম ঝর্ণা। এই যে আপনার জীবনে যেরকম ঝর্ণা আসিল, এইরকম সবার জীবনে একটা করে ঝর্ণা বর্ণা স্বর্ণা আসিলই আসিল, আইসি আবার সাদিয়া গেছে গা। ভাইয়া আপনি ঠিক বলছেন, আপনি যখন ভিডিওতে সাদিয়া সাদিয়া বলে চিৎকুর মারেন ভাইয়া, আর বুকের ভিতরে তো ঝর্ণার পানি জ্বলতে থাকে ভাইয়া, ঝর্ণার পানি জ্বলতে যে তার বুক চলে ভাইয়া, কখনো জ্বলতেছে? এই যে ঝর্ণার জন্য আপনি বুকের মধ্যে জ্বলে, বুকের মধ্যে কষ্ট, এই কষ্টটাই তো আমার ব্যবসা, ইমোশনটা লইয়াই তো আমি খেলি, আর সাদি হইতেছে আমার ব্যবসার আইটেম। ও ভাইয়া আয়ন বুঝতে পারছি, কালকে রাইতে এরকম একটা আইটেম আই দেখছি। এরকম আইটেম দেখছেন মানে মার্কেটে কি আমার নকল বেরিল নাকি? না ভাইয়া আপনি নকল ন, ওই যে ফেসবুক সেলিব্রিটি রিমঝিম বৃষ্টি আছে না, হেতি কালিয়া লাইভে আইসে, লাইভের ভিতরে হেতি দেয়াইতেছে, হেতি ফ্যানের লগে ফাঁস লয়, আই তো ভাইয়া জীবনী কিন্তু দেই নো, আই দেই টরাই গেছি বাবুরে, হেতি মরি যায়নি, আই তো হেতিরে পছন্দ করি, তারপর ভাই আই বাসার থেকে বার হই দৌড়াইতেছিলাম, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে অ্যাম্বুলেন্স পাইছি, অ্যাম্বুলেন্স লই আই ছুটছি, যাই দেই ভাইয়া এতি হুতি রয়েছে বিলাই লই, কন ভাইয়া এই কিন্তু কোনো কথা? শোনেন পারুক ভাই, আপনি তিনও চেন, আপনি তো সহজ সরল, এই ভিডিও তো আমিও দেখছি, আমি কি আপনার লাইন ছুটে গেছি? আপনার একটা কথা কই, মার্কেটে আইটেম আনছে কেডা? আমি এই শিপন ইটিভার আনছে মার্কেটে আইটেম, আমারটা দেখা অনেক নানান মানুষের নানান রকমের কিসিম করতেছে ভাইয়া। আই জানি আপনি ইউটিউবের নাম্বার ওয়ান, আপনি যতগুণ তা ছড়া বলেন ভাইয়া বেগুণ আর মুখস্থ ভাইয়া, আপনার উজ্ঞা ছড়া আছে না? কোনটা কোনটা? ওই যে তুই যদি ইন্দুরাও
আয়ুম সাপ আদর সোহাগে হইম তোর হোলার বাপ ভাইয়া, এই ছড়াই আর এত বালা লাগে কি জানি না ভাইয়া, আমি প্রতিদিন এই ছড়া বকবক করে বলতে থাকি, বেনে উঠি বলি, আই তো ঘুমানোর সময় বীর বীর করি বলতে বলতে ঘুমাই যাই ভাইয়া, ঘুমের তো উঠি আমি বলি ভাইয়া, আপনার লগে ওকে সেলফি তুলি, আমি ইটিবার শিপন সেলফি তোলে না কোন ভাইয়া, আপনি মুখ এত বেজার করে রয়েছেন কি ইল্লাই, এই ফটো দেখলে মানুষ মনে করবো তো আপনার লগে আর রাগারাগি হয়েছে, একটু হাসেন না, আপনার লগে আর এই ছবি দেখলে কেউ মনে করতো না আমি বাংলাদেশে আসি, ব্যাগে মনে করবো আমি আমেরিকা চলে গেছি, লিবার্টি অফ স্ট্যাচুর সামনে ভাইয়া মাইন করেন আপনার কাঁধে একটু আদি গান লক্ষ্মী ছেলে, আমি একটু ওয়াশরুম হয়ে আসি, তুমি একটু ঘুমো, হুম, কোনো দুষ্ট করবে না, ঠিক আছে? সবাই বলো, এক এক করে কমেন্টসে জানাও। হ্যাঁ, সামির বললো যে ব্রেকফাস্ট কি দিব, ভাইয়া আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখনো তো দাঁতে মাজি নাই, কিভাবে ব্রেকফাস্ট করবো, বরঞ্চ তুমি কি ব্রেকফাস্ট করেছো সেটা আমাকে কমেন্টসে জানাও। বললাম না চুপ, সরি ফ্রেন্ডস, আর যারা যারা আমাকে জয়েন করছো তাদের কার কি প্ল্যান না প্ল্যান আমাকে শেয়ার করো, কমেন্টসে জানাও। মোহাম্মদ ফারুক হোসেন জানতে চাইছে আপু আপনার কি প্ল্যান, আমার তো ভাইয়া সারাদিন অনেক প্ল্যান, সেটা তো এখন বলা যাবে না, সেটা জানতে হলে আমার সাথে থাকতে হবে, আর সাথে থাকলেই তোমরা জানতে পারবে আমি কখন কি করছি, তো এখন আমরা কি করি। সো ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে আমার আরেকটা পার্সোনাল জোনে নিয়ে যাচ্ছি, এই যে দেখো এটা আমার অল্টারনেটিভ জিম, আমি যখন জিমে যেতে পারি না তখন আমি এখানেই ব্যায়াম করে নিই, তোমরা জানো যেহেতু আমি সেলিব্রিটি আমাকে তো ফিট থাকতেই হয় আর ফিট থাকার জন্য ব্যক্ত করতেই হয়, তোমরা যদিও সেলিব্রিটি না বাট আমার সাজেশন হচ্ছে সুস্থ থাকার জন্য বা ফিট থাকার জন্য একটু একটু ব্যায়াম করতে হয়, তোমরা করে নিও। হ্যাঁ এই যে দেখো আমি টুইস্টারে টুইস্ট করছি, এই যে দেখো আমার ইয়োগা ম্যাট, জিমের ব্যাগ, আমার বারবেল, ডাম্বেল, এই দাঁড়ো তোমাদেরকে দেখাই আমি ডাম্বেলটা কীভাবে ব্যায়াম করি। হ্যাঁ এইভাবে করে জিম করি না, আমি আসলে এইভাবে ব্যায়াম করি না, এটা জাস্ট ফান করার জন্য তোমাদেরকে দেখালাম, তোমরা আবার কিছু মনে করো না। হ্যাঁ আফজাল হোসেন লিখেছেন যে আপু আপনি না বললেন আপনি ঘুম থেকে উঠে ব্রাশ করেন নাই, আপনি ব্রাশ কখন করতে যাবেন, আপনার ওয়াশরুমটা একটু দেখতে চাই। হ্যাঁ ভাই আমি এখনও ব্রাশ করি নাই, যেহেতু তোমরা ওয়াশরুমটা দেখতেই চাই না তো আমি তোমাদেরকে নিয়েই ওয়াশরুমে যাচ্ছি, চলো। এই যে আমি এভাবে করে তোমাদের চাওয়া পূরণ করার জন্য আমি আমার ওয়াশরুমে চলে এসেছি, এই দেখো আমি আমার ওয়াশরুমটা কীভাবে করে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি, কারণ আই লাভ ফ্লাওয়ার, এই যে এখানে কিছু আছে যদিও এগুলো ফলস, আর এগুলো হচ্ছে আমার ব্যবহারের জিনিস,
ঠিক আছে আর এটা হচ্ছে আমার শাওয়ার রুম এখানে আমি শাওয়ার নেই সো আমার বাথরুমটা তোমাদের কেমন লাগলো সেই ফিলিংসগুলো আমার সাথে শেয়ার করো কমেন্টের মাধ্যমে ঠিক আছে রোহিত লিখেছে আপু ইউ আর সো সেক্সি রবিন লিখেছে আপু আপনি তো গোসলখানাটা দেখাইলেন কিন্তু গোসল করবেন কখন তাহলে তো একটু দেখতাম সেটা তো এখন বলা যাবে না ভাইয়া সেটা জানতে হলে আমার সাথে থাকতে হবে ঠিক আছে ও শিট 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 ফোন করার সময় পাইল না ফোন যদি লাইফটা কেটে যায় কি সুন্দর লাইফ ছিল ও লাইফ কেটে নেই ও সরি ফ্রেন্ড আসলে আমার একটা ফোন আসছিল তাই একটু প্রবলেম হয়ে গেল মানুষের কোনো কমন সেন্স নাই লাইভের মধ্যে ফোন দিয়ে বসে লিভ ইট কালকে রাতে আমি একটা প্রবলেমে পড়ছিলাম সেটা যে আমি সলভ করবো সেটা আমি বলেই গেছি তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়াও আমি তো ফ্রন্ট ক্যামেরাতে তোমাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে দেখো এটা আমার কমোড ও শিট কিন্তু হয়েছে কি কালকে রাত থেকে এই কাজটা আমার কাজ করছে না সো ফ্রেন্ডস বুঝতেই পারছো আমি কেমন বিপদে পড়ছি এটা তো একটা ইমার্জেন্সি কেস তোমরা কেউ আমাকে মেকানিক দিয়ে একটু হেল্প করো না আর আমি তো এখন একটু ব্রাশ করব তাই এখনের জন্য টাটা হ্যালো তোর প্রবলেমটা কি জানি আমি লাইভ করতেছি এর মধ্যে তুমি বারবার ফোন দিতেছো কেন তোমার মাথা কি একেবারে গেছে তুমি কি বলতে চাও তোমার সব কিছু পাবলিকরে দেখাইতে হবে কেন পাবলিক মিন্স লিসেন ওরা আমার ফ্যান ফলোয়ার্স আর ওদের জন্যই আজকে আমি রিমঝিম বৃষ্টি ওকে বুঝলাম ওদের জন্য তুমি আজ বিশাল সেলিব্রিটি তাই বলে ওদের তুমি সব দেখাই দিবা কি দেখাইছি পা দা রাখছো কি তুমি ঘুম থেকে উঠছো ফ্রেশ হবা নাস্তা করবা যদি লাইভে আসতেই হয় সুন্দর একটা জামা পরে লাইভে আসবা এক্সকিউজ মি আমি কি অসুন্দর ড্রেস পরছি ইউ নো এই টি-শার্ট আমি কোথা থেকে কিনছি থাইল্যান্ড থাইল্যান্ডে গেছো কখনো তোমার পাসপোর্ট আছে না আমার পাসপোর্ট নাই তুমি কিন্তু আমার প্রশ্নটাকে ঘুরে অন্যদিকে নিয়ে যাচ্ছ তোমার প্রশ্নটা কি আমাকে ক্লিয়ার করো আমি বলতে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে সবাই বাথরুমে যায় ব্যাপারটা খুবই পার্সোনাল তুমি দুনিয়ার মানুষকে তোমার বাথরুম দেখাবা কেন আমার বাথরুমটা কি ডার্টি অসুন্দর নাকি দেখতে খারাপ লাগছে এখানে ভালো লাগা খারাপ লাগার বিষয় না তুমি লাইভ করবা তোমার বেডরুমে বসে করো না তুমি কোথায় বসে হাগু করো ছুচু করো সেটাও মানুষকে দেখাইতে হবে তোমার প্রশ্ন শেষ উত্তর তো পাইনি উত্তরে গুল্লি মারি তুমি এখন আমার প্রশ্নের উত্তর দাও তুমি আজকে লাইভ দেখে আমাকে ফোন দিছো কালকে রাতেও তো আমি একটা লাইভ করছি ওইটা দেখো না দেখবো না কেন সেটাও দেখছি কি দেখছো ওই তো তুমি ফ্যানের সিলিং এর সাথে একটা লাল অন্য জরায় ফাঁস নিচ্ছ আমি ফাঁসি নিয়ে মরে যাইতেছি তুমি আমার বয়ফ্রেন্ড তুমি আটকাইতে আসছো অ্যাটলিস্ট একটা ফোন দিছো ফোন দিইনি কারণ পুরো ব্যাপারটাই আমার কাছে ফেক আর হাস্যকর লাগছে হোয়াট শোনো ঘোষণা দিয়া ঢাকঢোল পিটা কেউ সুইসাইড করে না এগুলো তোমাদের মতো যারা সেলিব্রিটি যাদের ফেসবুকে জীবন ফেসবুকে মরণ তাদের ভিউ বাড়ানোর নকশা আমি যদি বলি আমার প্রতি তোমার কি ফিলিংস আছে সেটা দেখার জন্য আমি এই কাজটা করছি শোনো তোমার এক্স বয়ফ্রেন্ড তোমার সম্পর্কে আমাকে একটা ধারণা দিয়েছে তুমি যে আগেও এরকম বহুত কাহিনী করছো সেটা আমি জানি আমি হুদায় দৌড়ায় গেলাম গিয়ে দেখলাম তুমি নরমাল হাসতেছো আমার যে কোনো লাভ আছে শুধুমাত্র এই কথাটার জন্য আজকে থেকে তুই আমার এক্স হয়ে গেলি আর কখনো আমাকে ফোন দিবি না তুমি আমাকে তুই তুকারি করতেছ কেন তুই তুকারি কি দেখছস তুই হ্যাঁ তুই কি মনে করছস তুই এইমাত্র যে কষ্টটা আমাকে দিলি তুই পানিশমেন্ট পাবি না ওই তো তুমি আমার সাথে কথা শেষ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবা হে আল্লাহ তুমি ওর বিচার করো তাই তো অফকোর্স তোর নাম ঠিকানা সহ বিচার দিব হে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ কি তোমার ফেসবুক দেখে আমার বিচার করবে তুমি যদি বিচার দিতে চাও ডাইরেক্ট হাত তোলো ভাইয়া হিসাবে ফেসবুক লাগবে না এই আমাকে জ্ঞান দিবি না ফোন রাখ বেয়াদ ফালতু কথা কর তোর সাথে আমার ব্রেকআপ 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 Thank you.
আলাইকুম আসসালাম। তোমাদের কি সমস্যা? স্যার আমি আপনার অনেক বড় ভক্ত। আমার বড় বোনের বিয়ে ঠিক হয়েছে। স্যার ছেলে পক্ষরা 5 লাখ টাকা যৌতুক চাচ্ছে। স্যার আপনি যদি টাকাটা দিতেন। শোন, তোমাদের একটা কথা বলি, যৌতুক দেওয়া ঠিক না, আর যৌতুক দেওয়া আমি পছন্দ করি না। তোমার বড় বোনকে আমার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিও, আমি একটা চাকরি দিয়ে দিব। তারপরও যেহেতু আসছো, কিছু টাকা দিই। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, এই 5,000 টাকা রাখো। শোনো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমি তো একা, আমার পক্ষে এতগুলো মানুষকে সাহায্য করা সম্ভব না। তারপরও প্রতিদিন আমার হেড অফিসে, আমার বাসায়, আমার ফ্যাক্টরিতে, আমার মিডিয়া সেন্টারে, আমি যেখানে যাই সেখানে মানুষের লাইন ধরে। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সাহায্য করি। গতকাল থেকে আমি মানুষের মাঝে মোর দেন 5 কোটি টাকা দান করেছি। আমার হাতে আর বেশি টাকা নেই, তারপরও আমার পক্ষে যা সম্ভব আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 2, 3, 4 তোমার বিষয়টা আমি শুনেছি, তোমার মা খুব অসুস্থ, তোমার অনেক টাকার দরকার। জি স্যার। কিন্তু সবাই যদি বলতো আমাদেরকে না দিয়ে একজন কি দেয়, তাহলে আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিতাম। এখন 2,000 টাকায় রাখো। 1, 2, 3, 4 নাও। ভাইয়া ভাইয়া, এসি এসি ভাইয়া। স্যার ভাইয়া, এ তো কোনো স্কুলের মাস্টার আসিল না। হ্যাঁ, লেট দাঁড়ান, জাস্ট স্যার। এই নাও স্যার, আপনার একটিয়া দেন কি লাই তো মিসকিন্ন। তাহলে তুমি কেন আসছো? স্যার আই আপনার অনেক বড় ভক্ত, আপনার লগাই দেয়া করতে মাইছি, উল্টা আপনার লাই গিফট লই আইছি। স্যার আই অনেক ভিডিওতে খেল করে দেখছি, আপনি ভাবির গঞ্জি হিঁদেন, আই বুঝছি ভাবির আপনি খুব ভালোবাসেন। পরে চিন্তা করে দেখলাম আপনি যে ব্যস্ত মানুষ, আপনি তো মার্কেটে জানে সময় হান না স্যার। ইয়াল্লাই আপনার জন্য উগা গেঞ্জি এনেছি, কোলাগো গেঞ্জি, ইজ্ঞা হিনলে আর বুক দেওয়া যাইতো না, গলা পর্যন্ত আটকে থাকবো। লং স্যার। বডিগার্ড, ও আমার ভক্ত, আমার ফ্যান ফলোয়ার, আশা করে নিয়ে এসছে, রাখো। স্যার ইয়াল্লা আপনার খুব পালা লাগে স্যার, আপনার মনটা অনেক বড় স্যার। আপনি যতগুণ তো এই পর্যন্ত ছবি করছেন স্যার, বেদগুণ আর মুখস্থ স্যার। আর সবচেয়ে বেশি ভালো লাগে আপনার অ্যাকশন দৃশ্যগুলা, আপনি যে এই যে বাতাসে উড়ি উড়ি লাথি মারেন স্যার, আপনি এই বেসম্ভব কাম কেমনে সম্ভব করেন, আমি শুধু এটা চিন্তা করি। স্যার আপনার কফি করতে যাই, আমি বাসার ভিতরে প্র্যাকটিস করা শুরু করছিলাম, প্র্যাকটিস করতে যাই আমি খাটা থেকে লাভ দিছিলাম স্যার, পরে স্যার আর ডান পায়ের সুঙ্গা ভাঙে গেছে স্যার, অনেক শীতকালে ব্যথা করে স্যার। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মতো স্টান করবা না। স্যার স্টান কি? আমি তো কিন্তু বুঝি না। আমি সিনেমাতে যেগুলো করি, অ্যাকশন করি, লাভ দিই, মারামারি করি, এগুলো স্টান্ট। আমার মতো স্টান করবা না, কারণ আমি প্রতিদিন জিম করি, এক্সারসাইজ করি, আমি ক্যালাতে জানি, আমি প্রতিদিন স্যুপ খাই, ভেজিটেবল খাই, ভাত খাই না। ও স্যার আয় এতক্ষণে বুঝতে পারছি, আর কোনো প্রবলেম স্যার, আয় তো 3 বেলা ভাত খাই স্যার। স্যার 3 বেলা ভাত না খাইলে আয় তো শরীরে কোনো ফল পাই না স্যার। আয় আপনার সামনে ওয়াদা করতেছি স্যার, আজকের থেকে এই মোহাম্মদ ফারুক হোসেন আর ভাত খাইতো না, ভাত শুয়েও দেখতো না স্যার। আপনার লোকও সেলফি তুলি স্যার। সেলফি তুলবে? একটা মিনিট দাঁড়ো, বডিগার্ড খোলো এটা। স্যার আপনি তো কুত্তা কাপড় ব্যাগ খুলিয়ে লাইছেন স্যার। স্যার আমি আপনার দিকে ঋণতে ফেকতেছি না, আর সরম লাগতেছে। শোনো, আমার মতো জিম করো, আমার মতো চেষ্টা করো, আমার মতো চেষ্টা হবে। স্যার আপনার একটু দড়ি দেখি কেন। ও বা, ওরে বাবা রে, এটা তো লোয়ার মতো স্যার, এটাও কি এরকম নেই স্যার? এটা কি করছেন আপনি? এটা আপনার শরীর না দেয়া স্যার, লোয়ার খাসা বানা লাগছেন। তৈল স্যার,
আর কান্দে একটু আদ দিবেন নি। ওরে বাবা স্যার আস্তে ধরেন স্যার, আমি দুঃখ হইতেছি স্যার। বাবুরে আমার হাত নয়, এটা হলো লোহার হাত। ঠিক আছে, তুমি ওদেরকে বিদায় করে আসো। স্যার, ও স্যার, স্যার আমি একটা কথা বলতে ভুলে গেছি স্যার। আমি আপনাকে কেন ফোন দিয়েছি বলতে পারেন? এটা তো আমার মাথা তো খেলতেছে না আপা। আপনি এরকম একটা সেলিব্রিটি ডেইলি আপনার লাইভে দেখি, স্মার্ট মাইয়া, আমার মতো অধম রে কি লেগে খুঁজেন? না ভাই, আপনি অধম হবেন কেন? আপনিও অনেক বড় সেলিব্রিটি। আমি ফেসবুকে সেলিব্রিটি, আপনি ইউটিউবে সেলিব্রিটি। দেখেন না আপনার ইউটিউবে কত ফ্যান ফলোয়ার। এইটা মনে করেন আপা আপনি গদুবা, তাই খুঁজতেছেন কি লেগে? তার আগে আপনি আমাকে বলেন, আপনি সাদিয়াকে নিয়ে যে ছড়াগুলো বলেন সেটা কি ইনস্ট্যান্ট বলেন? আমি বলতে চাচ্ছি আপনি যে ছড়াগুলো বলেন সেগুলো কি মুখে মুখে বলেন নাকি আগে থেকে লিখে মুখস্থ করে তারপরে বলেন? ও এই কথা আমি মনে করেন যে খালি ভিডিওটা চালু দিলে আমার মুখ দিয়ে তো ওঠো বার। OMG, আমাকে নিয়ে বলতে পারবেন? কি লেগে গেছতাম না আপনি? রিমঝিম বৃষ্টি না, রিমঝিম রিমঝিম বৃষ্টি, বৃষ্টি আকাশে না, তোমার মনে পড়লো আমার দৃষ্টি, কেমন দিলাম। সুপার, অনেক সুন্দর। এখন আসুন আমরা কাজের কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কোন কোন কোন? আপনি কি জানেন আপনার সেক্টরে আপনার অনেক শত্রু আছে? আমগর ফার্স্ট নাম্বার সেক্টর তো অনেক খারাপ হয়েছে না, শত্রু এলো কই থেকে? আমি জমি সেক্টরের কথা বলিনি, আমি কাজের সেক্টরের কথা বলেছি। এই যে ফেসবুক, ইউটিউব, আপনার ইউটিউবে অনেক শত্রু আছে না? ও হিড়ে তো আসে ওই, আমার শত্রুরা আমার নকল করতেছে না, আমার বিও আমার পলো আর সব তো বাগে লয়ে যেতেছে গা। ঠিক একইভাবে ফেসবুকে আমার সাথেও এরকম হচ্ছে। কোন চেন দেহি আফা, এটা সমাধানটা কি? আমি আর আপনি মিলে রোস্টিং করব এখন। মুরগির রোস্ট? না না, আমি মুরগির রোস্টের কথা বলিনি। আমি বলতে চাচ্ছি ফেসবুক ইউটিউবে কিছু সেলিব্রিটি আছে না যাদের তলে তলে অনেক মিল, কিন্তু উপর দিয়ে দেখায় ঝগড়া ঝাঁটি মারামারি চলতেছে। হো আফা, এই বন্ডামি তো অনেক মার্কেটে চলতেছে। এই ভন্ডামির নামই এখন রোস্টিং। তাইলে আমরা কেমনে করুন? আপনি সাদিয়াকে ভুলে যাবেন, আপনি আমার প্রেমে পড়ছেন। আপনি সারা দিন সারা রাত রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি বলে কাঁদবেন আর ছড়া বলবেন। আর আপনি কি করবেন? আমি আপনাকে গালি দেব, আমি বলবো আপনি খ্যাত, আপনি ডিসকাস্টিং, আপনি ফালতু, আপনি একটা বোকালোক। এসো জুম্বো, আইন করি। ওকে ডান। তার মানে এখন থেকে আপনি আর আমি এক। রিমঝিম রিমঝিম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তুমি আমার লাভ মিমা হাট, তুমি আমার কলটা, তুমি আমার সোনা, তুমি আমার সব, তোমার কি লেগে ফোন দাও না, তুমি যদি আমার ফোন না দাও আমি করে মরে যাব গা। মানুষে কি না বলে, ছাগলে কি না খায়, মানুষে কি না বলে, রকি জন্ম নেই ভাইয়া, এত তো সেলিব্রিটি, আপনাদের কি অন ফিএস নি কোন? আপনার সেলফি তোলা হয়েছে না ভাইয়া? কি গোসা করছেন না? আই তো আপনার ফ্যান ফলোয়ার ফেসবুক ফেজে হেতে যে ছবি আপলোড করে আমি হেঁটেই লাইক মারি দিই। আমি আপনার যে পিএস বলছি আপনি মাইন্ড করছি, আপনি কি এটার মালিক নি কোনো? আমি পিএস হই মালিক হই, আপনি কি জানতে চান তাই বলেন। ভাই এত সকালে উঠে কি নাস্তা করে? রাইস খায়, চিকেন খায়। ও মা, আপনি কিন্তু কি এখন হেতে বেনে উঠে গরম গরম ভাত খায়, মুরগি দি কেন, দুপুরে কি খায়? একটা ব্রেড খায়। বাবুরে আপনি কি এখন কিন্তু হেতে ডায়েট সাই ঢুনি, তো আমার মনে হচ্ছে এত হুরা সেলিব্রিটি, এত রাইতে কিয়া খায়, সালাদ নি,
আপনার এত কিছু জানতে হবে কেন ভাইয়া? আপনি কি আরেন এই যে কুকুর নিয়ে ঘুরি? ভাইয়া আমি বুঝতে পারছি, নায়িকা গো হিসে যেরকম মারা ঘুরি বাড়ায়, আপনি এরকম কুত্তার হিসেন বুঝতেছেন কেন ভাইয়া? এতে এ লাইনে হান্দাইছে কোন আন্দি কি ভাইয়া? আপনি মনে আর কথা বুঝেন না, আমি বলতে চাইতেছি হেতে যে এই যে অভিনয় করে, নাটক করে, সেলিব্রিটি হয়েছে, কোন হতে দিকেছে এতে? আর একটু হটটা একটু বলি দেন না ভাইয়া। আমি নিয়ে আসছি। আপনি নিয়ে হাতারে ঢুকাইছে, আপনার কোন নাই, আপনার তো আমরা চিনি না, আপনার কোনো বেইলে নাই, এতে না সেলিব্রিটি, এতে আমরা ব্যাকে চিনি ভাইয়া। হেতের অভিনয় জীবনের শুরুটা একটু বলবেন নি। শোনেন, আমি 10 বছর থিয়েটার করছি, অনেক ডিরেক্টরের পিছনে ঘুরছি, কেউ আমাকে নেয় না। একদিন এক ডিরেক্টর বললো তোমাকে লাগবে না, তোমার এই কুকুরটাকে দাও। রকি যখন একটা নাটকে অ্যাক্টিং করলো, সেটা থেকে আরেক ডিরেক্টর কাস্ট করলো, সেটা থেকে আরেক ডিরেক্টর কাস্টিং করলো, সেটা থেকে আরেক ডিরেক্টর, আরেক ডিরেক্টর। আর আপনারা যাকে 10 দিন টেলিভিশনে দেখেন তাকেই তো সেলিব্রিটি বানিয়ে দেন, সেভাবেই সে সেলিব্রিটি হয়েছে। বুঝতে পারছি ভাইয়া, এতের কী কপাল ভাইয়া। আপনি যদি মাইন্ড না করেন একটা কথা বলতাম, দুপুর তো হয়ে গেছে, এতের অজ্ঞা যদি আমি রুটি খাওয়াইতাম ভাইয়া। না না লাগবে না, আমি বাসায় যাচ্ছি ভাই। আপনি এরকম করেন কি না, আইকে আপনার অফার করছি, আমি তো হেতের অফার করছি, আমি হেতের ফ্যান ফলোয়ার, এই হিসেবে আর একটা দাবি আছে না ভাইয়া? আমি যদি হেতারে একবেলা খাওয়াইতাম, আরে আর কলিকে ঠান্ডা হয়ে যাবো ভাইয়া, আর ওকে চান্স দেন ভাইয়া। আরে ভাই লাগবে না ভাইয়া। ও ভাই ভাইয়া, ও হো ভাইয়া। বডিগার্ড আসো। তুমি তো মুভির আগে আমাকে ইনজুর করে দিলে। সরি স্যার। শোনো, হিরো তুমি না, আমি হিট আমি করব, আমার নেক্সট মুভিতে এই ফাইটটা আমি ইউজ করব। এখন যাও, রেডি হয়ে নাও। জি স্যার। স্যার একজন সাংবাদিক আসছিল আপনার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, আমার সাথে ফোনে কথা হয়েছে, পাঠিয়ে দাও, এখানে কথা বলো। আমি দৈনিক দেশ জনতা থেকে এসেছি। বসেন। থ্যাংক ইউ। আপনার কি কোশ্চেন আছে করুন, আমার টাইম নেই, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। আমি আপনার বেশি সময় নেব না। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে দেশের বাইরে আমরা দেখতে পাই যারা সত্যিকার অর্থেই সুপারস্টার, তারা নিজেকে কখনো সুপারস্টার বলে দাবি করেন না, সাধারণ মানুষই তাদেরকে সুপারস্টারের স্বীকৃতি দেয়। কিন্তু আমাদের দেশে একটা অদ্ভুত কালচার দেখা যাচ্ছে, যে কেউ কেউ নিজেই নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করছেন, তাদের মধ্যে অন্যতম আপনি। আপনি কিভাবে সুপারস্টার? আমি সুপারস্টার খেতাবটা আপনারা দিয়েছেন, তাই আমি সুপারস্টার। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের অর্ধেক মানুষই হয়তো আপনাকে পছন্দ করে বিশেষ কোনো কারণে, সেটা হতে পারে আপনার অ্যাকশন বা ভাষার জন্য, কিন্তু বাকি অর্ধেক মানুষ কিন্তু আপনাকে গালি দেয়, আপনাকে নিয়ে সমালোচনাও করে, তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? আমি আপনার কথা মানতে নারাজ, দেশের 99.99% মানুষ আমাকে পছন্দ করে, শুধুমাত্র 0.1% মানুষ যা মুখ্য তারা আমাকে অপছন্দ করে। আর সমালোচনার কথা বলছেন, শোনেন একটা কথা বলি, যারা ফেমাস তাদেরকে নিয়ে আলোচনা হয়, আর আমি তো বেশি ফেমাস, তাই আমাকে নিয়ে সমালোচনা হয়। আমার জানা মতে বাংলাদেশে অনেক সিআইপি আছেন, তারা কখনো মুখে বলেন না যে আমি একজন সিআইপি, কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যায় যে আপনি কথার শুরুতে মাঝখানে শেষে সবসময় সিআইপি 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 বলতে থাকেন, এর বিশেষ কোনো কারণ আছে কি? লিচেন, নিজের ডোল নিজে পিটাতে কলিজা লাগে, চলন্ত খেলে সেটা আছে। আপনি নেক্সট কোয়েশ্চেন করেন। আপনি তো একের পর এক সিনেমা তৈরি করেই যাচ্ছেন, তো ভবিষ্যতে আপনি কি ধরনের সিনেমা বানানোর স্বপ্ন দেখেন? অ্যাজ লাইক স্ল্যাম ডগ মিলিয়নিয়ার। সরি, স্ল্যাম ডগ মিলিয়নিয়ার? ইয়াপ। আপনাকে দেখা যায় বিভিন্ন দান কার্য করার সময় সেগুলো দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে থাকেন, এতে করে যাদেরকে আপনি দান করছেন তাদেরকে ছোট করা হয় না? আমি তো খুঁজে গিয়ে কাউকে দান করি না, যারা আমার কাছে আসে আমি তাদেরকে দান খয়রাত করি, ইউ নো আই এম বিজনেসম্যান, সো পচারি পশা। আপনার কাছে আমার সিনেমা বিষয়ক আরেকটি প্রশ্ন, আপনার প্রতিটি সিনেমা মুক্তির আগেই দেখা যায় যে আপনি বিভিন্ন নাটকীয়তার মধ্যে দিয়ে একটা আলোচনায় চলে আসেন, যেমন এর আগেও আমরা দেখেছি যে আপনার সবচেয়ে প্রিয়তমা যে স্ত্রী তাকে নিয়েও আপনি বিষাদগার করেছেন। শোনো, এই মেয়েকে আমি আর ইন্টারভিউ দেব, নেক্সট টাইম কোনো সাংবাদিক যদি ইন্টারভিউর জন্য ফোন দেয় বলবে পার ইন্টারভিউ 1 কোটি টাকা লাগবে।
হিনছি হেতে সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে আইছি স্যার। হেতের নাম হলো বব মার্লি, হেতে গিটার বাজায় আর গান গায় স্যার। স্যার ওকে সেলফি দিলাম স্যার। এই সেলফি তোলা তোমার নেশা নাকি? নেশা কিনা স্যার আই জানি না স্যার, কিন্তু বাংলাদেশের ব্যাক সেলিব্রিটির লোক আমি সেলফি তুলছি স্যার। আপনি বাদ যাইবেন কি লাগে? আচ্ছা, যাদের সাথে তুমি অলরেডি সেলফি তুলে ফেলেছো তাদের দু একজনের নাম বলো তো স্যার। কতজনের নাম কই মাই? গায়ক মতিউর রহমান তাই শুরু করি হিরো অমিন পর্যন্ত, তারপর চলন্ত খলিল, ইউটিউবার শিপন, ফেসবুক সেলিব্রিটি রিমঝিম মিষ্টি পর্যন্ত, বেগুন্তার লগা ছবি তোলা শেষ স্যার। স্যার আমি হাতাকো ফ্যান ফলোয়ার। তুমি কি এস এম সুলতানের নাম শুনেছো? স্যার বইতে তো আমি কত সুলতানের নাম হরছি, আঙ্গ একটা চ্যাপ্টারই আসছিল সুলতানি আমল, এই আমলের কেউ নেই স্যার। আরও জালি মাতব্বরকে চেনো? হ্যাঁ, তো কোন গ্রামের মাতব্বর আসছিল স্যার? স্যার আমি তখন শিল্প সংস্কৃতির লাইনে ঢুকে গেছি স্যার, কে কোন জায়গার মাতব্বরি কিন্তু আমি খোঁজখবর রাই না স্যার। আখতারুজ্জামান ইলিয়াস, জীবনানন্দ দাস, আবুল হাসান পড়েছ? না স্যার, গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর স্যার, আর তো কিন্তু পড়ার সময় নাই, আমি খুব ব্যস্ত সময় কাটাই। আচ্ছা, চার্লি চ্যাপলিন আর মিস্টার বিনের মধ্যে পার্থক্য কি বলতে পারো? স্যার এ তারা দুজন তো জোকার আছিল স্যার। একটা সেলফি তুলি, কানে ধরো। কিল্লাই স্যার, আমি কিচ্ছি। আমি এতক্ষণ যাদের কথা বললাম তাদের একজন সম্পর্কেও যেহেতু তুমি ধারণা রাখো না, তাই আমার সাথে সেলফি তুলতে হলে তোমাকে 10 বার কান ধরে উঠবস করতে হবে। তুমি রাজি? স্যার কি বললেন, আমি খুব মনে কষ্ট পাইছি, এ পর্যন্ত কেউ আমার এই ধরনের কথা বলতে পারে না। আমি বললাম তুমি একটা ছাগল, আর মার্কেটের কতগুলো রাম ছাগলকে তুমি প্রমোট করছো, শুধু এই কারণেই তোমার শাস্তি হওয়া উচিত। এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি আমার সাথে সেলফি তুলবে কিনা।